সর্ষের তেল গরম হচ্ছে। তেল গরম হতে তাতে দেওয়া হলো ফোড়নে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, তেজপাতা। গোলমরিচ অ্যাড করে দিচ্ছি, পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হলে রসুন আদা দেবো। এখানেও পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আগে দু রকম করে মাংস হবে, একটা মাটন কষা, একটা মটনের বাংলা ঝোল। পেঁয়াজ ভাজা চলছে, রসুন বাটা হচ্ছে, আদা বাটা, আদাটা একটু বেশি। আর একটু আদাটা দু চামচ দিল। লঙ্কা দাও, কাঁচা লঙ্কা, আর একটু দিও। মাংস দু জায়গায় ধোয়া আছে, চিনি জুড়ে দেবো। হ্যাঁ, মাংসটা মিশিয়ে দিই, মাংস দেবো। আর ওইটা উঠি দাও, জিরে ধনে হলুদ গুঁড়ো দিয়ে কষানো হচ্ছে। দইটা রাহুল তো বলবে না, দই দিয়েছে। নুন দিয়ে দেওয়া হচ্ছে, আর একটু টমেটো দিয়ে দিলাম। বলো টমেটো সস দিয়ে দিলাম, যাই মটনটা পুরো কষা হচ্ছে।
মধ্যে আলুও দেওয়া হয়ে গেছে। এরপরে এটার মধ্যে শুকনো লঙ্কা নেই, এটা শুকনো লঙ্কা ছাড়া, আর তার সাথে শুকনো লঙ্কা দিয়েও হচ্ছে। একটু এটা একটু কম মশলা, সেটা এরকম অবস্থা আছে। রাহুল আছে, যারা কাজ করে রাহুলের কাছে, তাদেরকে সব খাওয়াবে, তাই জন্য ভালোভাবে সুন্দরভাবে রান্না করা হচ্ছে। 1 জানুয়ারি বলে কথা, কিছু হাটকে তো করারই আছে। পুরো মাংসটা গ্যাসে করলে ভালোই হতো, কিন্তু সেটাতে অনেক গ্যাস পড়বে, এই জন্য একটু প্রেশারই করে নিচ্ছি। কারণ 2 কেজি মাংস আছে, প্রেশারে আগে আলুগুলো দিয়ে দিলাম, না আমার ছোটো প্রেশার বড় প্রেশার নেই, আগে আলুগুলো সিদ্ধ হয়ে যাক তারপর মাংসটা দেব। মাংসটা জল দিয়েছি,
এখানে মানে এক স্পেশাল যেটা কষা হচ্ছিল যেটা আলুটা সেদ্ধ করে নিলাম সেই মাংসটা দিয়ে দিয়েছি। এবার গরম মশলা আর জায়ফল গুঁড়ো এর মধ্যে মিশিয়ে মটন কষা রেডি উইথ আলু। পুরো মাংস ভরে দিয়েছি, 1.5 কেজি মাংস 6 জনের জন্য হয়েছে পুরো।